হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন নেচার শেল্টার আর আপনাদের সাথে রয়েছি আমি সৈকত। তো আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি কলকাতার খুব কাছের একটি জঙ্গল চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারিতে। হ্যাঁ, কলকাতার মধ্যে সত্যি এইরকম একটি জঙ্গল পাওয়া খুবই দুষ্কর, কিন্তু সত্যি কথা বলতে কি জানেন তো, যারা সত্যিকারের বার্ডস লাভার রয়েছেন তাদের জন্য আইডিয়াল প্লেস হলো এই চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারি। আর যারা সত্যি পাখির ফটো তুলতে ভালোবাসেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা একটু সকাল সকাল বের হন, কারণ ঘড়িতে এখন বাজে প্রায় 5টা। তো আমরা সকালেই বের হয়েছি কারণ সকালবেলা পাখির সংখ্যাটা একটু বেশি থাকে। সো লেট বাজে 10 মিনিট বাকি আর আমরা চলেছি আমাদের গন্তব্যস্থলের দিকে। আমাদের সাথে রয়েছে আমার দুই বন্ধু শুভজিৎ শাহ, শুভজিৎ চট্টোপাধ্যায়। মামা বলেও ডাকতে পারেন, নাকি কোনো অসুবিধা নেই, ফটোগ্রাফার আমাদের।
কেবিএস এর প্রায় অনেকটাই কভার করে ফেলেছি। তো এবার আমরা শেষের দিকে এগোচ্ছি, দেখা যাক আর কিছু ভাগ্যে আছে কিনা। কিন্তু তবে ওয়েদার খুব একটা ভালো ছিল না, ওই জন্য বেশি কিছু দেখতে পাইনি। তো যে ফটোগুলো তোলা হয়েছে সেগুলো এক এক করে দেখানো।